কিনা আমার পক্ষে মানে সম্ভব ছাড় দেওয়ার মতো কোনো কথা, আর আমি ছাড় দিবও না। আর ইউটিউবে কেউর বাবার মানে পৈতৃক কালে সম্পত্তি আমি ভাগ বসাই নাই, যেখানে যাদের কাজ করি ইউটিউবের কাজ করি, ইউটিউব আমাকে কিছু বলতে পারে আর আমি ইউটিউবকেই ভয় পাবো, যে আমি হয়তো বা অনুষ্ঠান বিনিশ করলে আমাকে এখান থেকে বের করে দিতে পারে তাকেই ভয় পাবো। কোনো মানে কোনো ইউটিউবার মানে বাড়তি কোনো ইউটিউবারকে আমি ভয় পাবো না, যে কথা বলার জন্য যে তাকে ভয় পেয়ে কথা বলতে হবে। সে এরকম বলে যে সাপের পায়ে সাপের ল্যাঞ্জা পাড়া দিছে, এখন খুকি বুঝবে। তো মা হলো রোজা, আমার শাশুড়িও রোজা থাকবে অবশ্য, কিন্তু আমার শাশুড়ি মা আজান দিছে, খাও খান মা। তো আমার শাশুড়ি অনেক অসুস্থ, এর জন্য তার মানে একটা রোজা ভাঙা পড়ছে, খুব অসুস্থ, অনেক জ্বর ছিল, তার এখন হলো 60টা রোজা করতে হবে, তো এখনো শরীর সুস্থ হয় না, ইনশাল্লাহ করবে। আর আমার মা হলো রোজা, রোজা রেখেই আসছে, তো তাদের জন্য হলো ইফতারের ব্যবস্থা করা হয়েছে, তারা দুই বিয়ানে যে ইফতার করতেছে, মা বলতেছে যে বিয়ান তো রোজা, আমি কি রোজা নেই, বিয়ানে ইফতার করুক। আসলে রোজা বলতে কেন কিছু না, আমি অনেক জিনিস তৈরি করছি, মুড়ির জন্য সবকিছু মাখছি, মানে একটা রোজায় যা যা করি সম্পূর্ণ জিনিসগুলোই করছি। আজকে আমরা সবাই সন্ধ্যায় খাবো, আর আমাদের বাসায় তো বেশিরভাগ সন্ধ্যার মানে খাবার বানানো হয় না, ঢাকা শহরের মানুষ অন্যান্য মানুষ যেমন সন্ধ্যায় খায়, তো আমাদের একবার রাতে ভাত খাওয়া পড়ে, সেরকম খাওয়া পড়ে না, মাঝে মাঝে দোকানের একটা খাওয়া পড়ে। তো আজকে ভাবলাম যে আজকে সবাই মিলে খাবো, এই জন্য করা হয়েছে। মিম আসো, মিম আসো না, কেউ যে খাইতেছে না, আসো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আজকে যেহেতু বাড়িতে চলে আসছি আর আমার মা আসছে আমার সাথে, আমি নিয়ে আসছি মাকে, আর বিশেষ করে হলো আমি বেড়ালাম হলো 3 দিন আপার বাড়িতে। তো যাই হোক, আসছি, আসার পরে তো বৃষ্টি, আর অনেক কাজ করতে হয়েছে, নিজের ঘর দুয়ার এলাম হলো ছিল, শাশুড়ির ঘর দুয়ার এলোমেলো ছিল, সব কাজগুলো করে এখন মোটামুটিভাবে একটু কাজ ফ্রি। তো সন্ধ্যা হয়ে আসছে, এখন হলো আমি বড়া বাজবো, আর হলো মা হলো রোজা, তো তাদের জন্য হলো তো অনেক কাজকর্ম শেষ করে এখন ফ্রি। তো আপনাদের সাথে আর কি বলবো, যে কথাগুলো বলার জন্য ক্যামেরার সামনে আবার আসলাম বিকেলবেলা। আসলে কিছু ধরনের মানুষ, আমি ওদিন একটা ভিডিও দিছি, যারা আমাকে অনেক ভালোবাসেন তারা অবশ্যই দেখছেন, আর যারা কম ভালোবাসেন তারাও দেখছেন, তো সবাই দেখছেন। আর আমরা যদি কথা বলি তাহলে ওই ঝগড়াটিয়ে আমরা যদি কথা বলি তাহলে ওই মানে বিভিন্ন ধরনের রূপ পতন করি, তো এসব বিষয় হলো কথা বলা হয়। আর যারা নি মানে প্রতি মুহূর্ত মানুষকে পচিয়ে যায়, মানুষকে নিয়ে কথা বলে, তারা অনেক ভদ্র, অনেক মানে সভ্য, আর আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো বলা উচিত হয় না। তো এই যে আর কি বলবো, এই যে আমার ছোট্ট একটা বাড়ি, আপনাদের প্রতিনিয়ত আমরা দেখাই যে এই বাড়িটা নিয়েই কিন্তু আমাদের যত ভিডিও আছে সব যায়, আপনাদের এমন বিশাল বড় কোনো জায়গা দেখাই না যে ওটা যায়। আসলে আমার এই বাড়িটা যত বড় আছে, মোটামুটিভাবে আমার এই বাড়িটা যতটুকু, তো আমার এই বাড়িটা যতটুকু হোক বিশাল বড়, আমার এই বাড়িটা এক কাঠা জমিনের ভিতরেও না, দুই কাঠা জমিনের ভিতরে না, হয় মানুষের মতো এত ছোটও না, হয়তো বা আমার বাড়িতে ছোট ছোট ঘর, এজন্য সবাই মানে বলে যে ছোট ছোট ঘর। ইনশাল্লাহ আমরা যখন পারবো তখন বড় ঘর দিয়ে দিব। আর অনেকেই কিন্তু বলছেন যে আপনি কি অনেক টাকার মালিক হয়ে গেছেন, এখন যেন কথা বলেন। আসলে আমি যতটুকু হয়েছি ততটুকু কিন্তু অনেক অনেক বড় আগে থেকেই ছিলাম, এমন না যে ইউটিউবের টাকা দিয়ে আমাদের টাকা হয়েছে, আগে টাকা ছিল না, আগেও আমাদের টাকা ছিল, আর এখনও যা দেখতেছেন ইউটিউবের টাকা ওরকম নেই, ইউটিউবের টাকা যতটুক থাকে ততটুক হয়তো বা নিজে একটু ভালোভাবে চলি, একটু ঘুরিয়ে ফিরি, এটুকুই। ইউটিউবের টাকা দিয়েই কিন্তু সব কিছু চলে না, এমন না যে ইউটিউবের টাকা দিয়ে আমার ঘরের চাল ডাল কেনা হয় বা আমার সংসারটা চলে। আমার স্বামীও কিন্তু কামাই করতো, আর এখন আমার স্বামী যা কামাই করছে মাশাল্লাহ, আর তার অনেক কিছুই এখনও আছে আর সামনেও করবে। আর হলো আমাদের ক্ষেতে থেকে প্রচণ্ড পরিমাণে জিরাত আসে, রসুন হইতে শুরু করে যা যা জিরাত করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। তারপরেও মানে আমাদের চতুর্দিক থেকেই টাকা পয়সা আসে, রসুন বলেন,
বাহির থেকে বলেন সব দিক থেকে টাকা পয়সা আসে, তো আমরা হঠাৎ করে বড়লোক হয়ে গেছি এসব কথাটা বলাটা কিন্তু ঠিক না। আর যেই মানে বেদক মহিলাটাকে নিয়ে কথা বলছিলাম ওই ভিডিওতে, সে কিন্তু আমাকে যে কমেন্টগুলো করছে বিভিন্ন ধরনের মানে ইউটিউব চ্যানেল দিয়ে, ইউটিউব চ্যানেল বলতে কি যে আপনার কি বলা হয় ওটাকে, ইউটিউবের যেগুলো ই করা যায় মানে এমনি ফ্যাক্ট কিছু আইডি খোলা যায়, বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ধরনের কমেন্ট করছে যে আমি হলো আমার ফ্যামিলির সবাই হলো, আগে ও ভাবতো যে আমি একা গোবর টোকা নিয়ে, এখন আমার ফ্যামিলির সবাই গোবর টোকা নিয়ে, আমার ফ্যামিলি এই আমার ফ্যামিলি ওই আমি এই সেই, মানে এই একদম একদম যখন যা বলতে মন চায় তাই বলে, এছাড়া আর কোনো মানে কথা তো আর বলতে পারে না, কারণ ও তো আর আমার ফ্যামিলির কেউ না, আর আমার বাড়ির কেউ না, আমার আত্মীয় স্বজন কেউ না যে আমার সাথে আইসা না আইমা ঝগড়া করবে। তো আমি যতটুক পারি আমি সব সময় আমি মনে করি যে আমি হ্যাঁ আমি মানুষের মানুষ যখন যেই কথা বলে উচিত জবাবটা দিয়ে দিই, এই জন্য মানুষ আমাকে ঝগড়াটি বলতে পারে, ও বলতে কে সবাই বলতে পারে, আপনারাও বলতে পারেন, আমার ফ্যামিলির মানুষজনও বলতে পারে, আমি কাউকে কোনো সময় কোনো কথায় ছাড় দিই না। ছাড় দেওয়াটা আমার আমি মনে করি না আমার পক্ষে মানে সম্ভব ছাড় দেওয়ার মতো কোনো কথা, আর আমি ছাড় দিবও না। আর ইউটিউবে কেউর বাবার মানে পৈতৃক কালে সম্পত্তি আমি ভাগ বসাই নাই, যেখানে যাদের কাজ করি ইউটিউবের কাজ করি, ইউটিউব আমাকে কিছু বলতে পারে আর আমি ইউটিউবকেই ভয় পাবো যে আমি হয়তো বা অনুষ্ঠান বিনিশ করলে আমাকে এখান থেকে বের করে দিতে পারে, তাকেই ভয় পাবো, কোনো মানে কোনো ইউটিউবার মানে বাড়তি কোনো ইউটিউবারকে আমি ভয় পাবো না, যে কথা বলার জন্য যে তাকে ভয় পেয়ে কথা বলতে হবে। সে এরকম বলে যে সাপের পায়ে সাপের ল্যাঞ্জা পাড়া দিছে এখন খুকি বুঝবে, মানে এরকম বলে কি ও কিসের সাপ, পিসদের সাপ কি সাপ কি বলবে, সারাক্ষণ মোবাইলে কিছু 2000 ভিউর জন্য চিল্লাচিল্লি করে কিছু বলবে, ওটা দেখেই আমি ভয় পেয়ে যাব, আমি আর কথা বলবো না ওর সম্বন্ধে, যখনই আমার কোনো ফ্যামিলির সম্বন্ধে কিছু বাজে কথা বলবি তখনই দেখা যাইতেছে এখন তো চাইছি থাপ্পড় দিতে লেগে, থাপ্পড় দিতে চাইছি তো ওই থাপ্পড়টা কিছু সময় কিন্তু অন্য ধরনের হয়ে যাবে, আমার হাতের যে থাপ্পড়টা খাতি ওটা অন্য কিছুর থাপ্পড়ও খাবি, এরকমও হয়ে যাইতে পারে। তো যাই হোক অনেক কথা বললাম, আর হয়তো বা এত কথা বলতে চাইছিলাম না, কিন্তু আর কিছু কিছু বিষয় এরকম মানে বিরক্ত লাগে, আপনারা যারা ভিউয়ার্স তারা বুঝে নেবেন, মানে এত বিরক্ত লাগে কিছু কিছু কথা, এই জন্য ওকে মনে হয় যেন এই সব কথা মানে বলাটাই উচিত, তো এই জন্য বলে ফেলে। আর অনেকেই বলছেন যে আপা থাক আপনার শুধু শুধু মন খারাপ করে লাভ নেই, আসলে ভাই মন খারাপ করে ছাড়া আর কিছু করতে পারি না, আমরা 30 দিনে 30টা ভিডিও দিই, বাড়ি থেকে ভিডিও দিই, আমরা কিন্তু ওরকম মানে আপনাদের যে বিভিন্ন ধরনের চিন্তাধারা বিভিন্ন ধরনের চলাচলতি নিয়ে কোনো ভিডিও ই করি না। তো অনেক শব্দ হইতেছে, সবাই হলো মোটরসাইকেল চলাইতেছে, যেহেতু এখন নির্বাচন এই জন্য বেশি বিশেষ করে শব্দ হইতেছে, আর আমার মুখে দেখেন অনেক প্রচণ্ড পরিমাণে গোটা উঠছে, অনেক গরম এর জন্য। তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই, যেখানে যে যেখানে আছে নিরাপদে থাকবেন, আর আমার এই ভিডিওটা পুরোটা ঠিক মতন মানে সুস্থভাবে সুন্দরভাবে দেখে যাবেন, তো অবশ্যই ভালো থাকবেন, বাকি ভিডিওটা দেখতে থাকেন, আল্লাহ হাফেজ। ঈদের পর আর আমার ঘর গুছানো হয়নি, আর 3 দিন যেহেতু বেড়াই আসলাম, দেখেন আমার ঘরের কি অবস্থা, আর এই বিছনাটা হলো এত এলোমেলো ছিল এই যে উঠে নিছি, এখন আমি ঘরটাকে হলো পরিষ্কার করব, আর ঘরের কি অবস্থা হয়ে আছে, তো এই যে এগুলো সব হলো বের করছি, বিছনা চাদরটা বিছাবো, এই বিছনা চাদরটা আমার নতুনই ছিল, আমি হলো ভুল করছি, এটা তো ভুলু কালার, তো এই বিছনা চাদরটা আমি হলো ভিজায় রাখছিলাম, এজন্য কালারটা অনেক নষ্ট হয়ে গেছে, আবারও এই সাথে উল্টাইয়া দিলাম, তো এই বিছনা চাদরটা আপাতত ভিজাই, বৃষ্টির দিন যেহেতু। কি অবস্থা, গাড়ি কি হয়েছে, হ্যাঁ
이제 풀어도 돼. 따로 풀어도 돼. 대가리. তো আমি এখানে হলো 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিছি আর 1 পা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিতেছি ইদিয়া হলাইছে কাকা টাকা জমা দিয়ে লাইছে নির্বাচনে মেম্বার গুলো দিছে স্যার মেম্বার গুলো কবে বড় মেম্বারি বোর্ড চাইতেইল মহিলা মেম্বার আইছে একটা তো এখানে হলো আমি আদা রসুন বাটা আর হলো এই যে আস্ত মরিচ এই আস্ত মরিচ বলা আস্ত রসুন পেঁয়াজ গরুর মাংস দিয়ে দিছি আর এখন হলো দিয়ে দিব হলো শুকনো মরিচ তো আমাদের বাড়িতে একটু বেশি ঝাল খায় এই জন্য শুকনো মরিচটা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম হলো লবণ তো লবণটা কিন্তু আমি একবারই দিই আমার বেশি মানে লবণ দেখে লবণ দেওয়াটার কোনো অভ্যাস নেই এই জন্য আমি একবারই লবণ দিয়ে দিই আর এখন দিয়ে দিলাম হলো মরিচ হলুদের গুঁড়ো এই যে দিয়ে দিলাম হলো তেল আর তেলের তো এত দাম পারছে বলার কিছুই রাখে না কারণ তেলের এত দাম বাড়ছে চাল খাওয়া যায় তেল খেতে গেলেই ই হয়ে যায় তো এবার আমি একসাথে হলে এগুলো সব মাইখে নেব তো আমার হলো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি আসছি বেড়াইয়া আর আসার পর আমার অনেক কাজ করতে হয়েছে ঘর দুয়ার সব কিছু এলোমেলো হয়ে আসছিল যেহেতু বৃষ্টি তো ওগুলো সারতে সারতে দেরি হয়ে গেছে এখন আর মাটির চুলায় রান্না করা হবে না মাটির চুলায় রান্না করতে পারলে খুব একটু মজা লাগত এখন এটাকে আমি গ্যাসে বসাই দেব ঘেঁষে দিব না মাটির চুলায় দিব বুঝতেই পারতেছি না ডালটাই মনে হয় মাটির চুলা ঘেঁষে দিয়ে দিলে সুন্দর হবে মানে ভালো হবে তো এইভাবে মেখে নিলাম
দিয়ে দিল। মা হলো রোজা, আমার শাশুড়ি রোজা থাকবে অবশ্য, কিন্তু আমার শাশুড়ি মা আজান দিছে, খাও খান মা। তো আমার শাশুড়ি অনেক অসুস্থ, এর জন্য তার মানে একটা রোজা ভাঙা পড়ছে, খুব অসুস্থ, অনেক জ্বর ছিল, তার এখন হলো 60টা রোজা করতে হবে, তো এখনো শরীর সুস্থ হয় না, ইনশাল্লাহ করবে। আর আমার মা হলো রোজা, রোজা রেখেই আসছে, তো তাদের জন্য হলো ইফতারের ব্যবস্থা করা হয়েছে, তারা দুই বিয়ে নেই যে ইফতার করতেছে, মা বলতেছে যে বিয়ে তো রোজা, আমি কি রোজা নেই, বিয়ে নেই ইফতার করুক। আসলে রোজা বলতে কেন কিছু না, আমি অনেক জিনিস তৈরি করছি, মুড়ির জন্য সব কিছু মাখছি, মানে একটা রোজায় যা যা করি সম্পূর্ণ জিনিসগুলোই করছি। আজকে আমরা সবাই সন্ধ্যায় খাবো, আর আমাদের বাসায় তো বেশিরভাগ সন্ধ্যার মানে খাবার বানানো হয় না, ঢাকা শহরের মানুষ অন্যান্য মানুষ যেমন সন্ধ্যায় খায়, তো আমাদের একবার রাত্রে ভাত খাওয়া পড়ে, এরকম খাওয়া পড়ে না, মাঝে মাঝে দোকানে একটা খাওয়া পড়ে। তো আজকে ভাবলাম যে আজকে সবাই মিলে খাবো, এই জন্য করা হয়েছে। মিম আসো, মিম আসো না, কেউ যে খাইতেছ না, আসো না।